नमस्कार, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছো মই মজিদ। বন্ধুসকল পলকতে চাওঁক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, পুনৰ এক শক্তিশালী ভূমিকম্পই জোকাৰি গ'ল বিশ্ব। ভাৰতৰ লগতে আফগানিস্তান আৰু পাকিস্তানতো এই ভূমিকম্পৰ জোকাৰণি। পাকিস্তানত এতিয়ালৈকে ভূমিকম্পৰ ফলত 9 জন লোকৰ মৃত্যু হৈছে, লগতে আহত হৈছে শতাধিক লোক। ভাৰতৰ দিল্লী, পাঞ্জাব, হাৰিয়ানা, জম্মু কাশ্মীৰ আৰু উত্তৰ প্ৰদেশত অনুভূত হৈছে এই ভূমিকম্পৰ জোকাৰণি। দিল্লী, পাঞ্জাব, হাৰিয়ানা, জম্মু কাশ্মীৰ আৰু উত্তৰ প্ৰদেশত শক্তিশালী ভূমিকম্পৰ জোকাৰণি। ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে পাকিস্তান আৰু আফগানিস্তানতো অনুভূত হৈছে এই ভূমিকম্পৰ জোকাৰণি। পাকিস্তানত এই পৰ্যন্ত এই ভূমিকম্পৰ ফলত 9 জন লোকৰ মৃত্যু হৈছে, লগতে আহত হৈছে শতাধিক লোক। নিহতসকলৰ ভিতৰত শিশু আছে বুলি জানিব পৰা গৈছে। দিল্লীত কেইবাটাও অট্টালিকাত ফাট মেলাৰ খবৰ আহিছে আৰু ৰিখটাৰ স্কুলত এই ভূমিকম্পৰ প্ৰাবল্য আছিল 7.7 আৰু এই ভূমিকম্পৰ উৎপত্তিস্থল হৈছে আফগানিস্তান। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, ৰাজ্যত আগন্তুক 24 ঘণ্টাত আহি আছে প্ৰচণ্ড ধুমুহা, বৰষুণ, বজ্ৰপাত। সাগৰ পৃষ্ঠত হোৱা ঘূৰ্ণী বতাহৰ বাবেই এই ধুমুহা বৰষুণৰ আশংকা কৰা হৈছে আৰু ইতিমধ্যে ৰাজ্যবাসীক সতৰ্ক হ'বলৈ আহ্বান জনাইছে ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আগন্তুক 24 ঘণ্টাত ৰাজ্যত আহি আছে প্ৰচণ্ড ধুমুহা, বৰষুণ। 21 মাৰ্চৰ পৰা 23 মাৰ্চলৈ অসম উত্তৰ পূবত হ'ব প্ৰচণ্ড বৰষুণ, বজ্ৰপাত। সাগৰ পৃষ্ঠত হোৱা ঘূৰ্ণী বতাহৰ বাবেই এই ধুমুহা বৰষুণৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে। উত্তৰ প্ৰদেশ, বিহাৰ হৈ নাগালেণ্ডৰ দিশে গতি কৰিব এই ঘূৰ্ণী বতাহ। ঘূৰ্ণী বতাহৰ ফলত প্ৰচণ্ড বৰষুণ আৰু বজ্ৰপাতৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই সন্দৰ্ভত জাৰি কৰিছে সাৱধানবাণী। ধুমুহা বৰষুণৰ সময়ত ঘৰৰ পৰা বাহিৰলৈ নোলাব। বজ্ৰপাতৰ সময়ত অনাহকত বাহিৰলৈ নোলাব। বানপানী হ'ব পৰা ঠাইৰ পৰা ওখ ঠাইত থকাৰো আহ্বান জনাইছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। নাগালেণ্ড, মণিপুৰ, মিজোৰাম, ত্ৰিপুৰাকে আদি কৰি অসমত হ'ব ধাৰাষাৰ বৰষুণ। এই আগজাননী দিছে ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। পৰৱৰ্তী খবৰ, এইবাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে ভয়ংকৰ ষড়যন্ত্ৰ। মোদী বিৰোধী পোষ্টাৰক লৈ দেশত 36টা গোচৰ ৰুজু আৰু এই ঘটনা সন্দৰ্ভত 6 জনক গ্ৰেপ্তাৰ। দিল্লীৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক লক্ষ্য তথা সমালোচনা কৰি পোষ্টাৰ লগোৱাৰ পিছতেই আৰম্ভ হৈছে আৰক্ষীৰ দমনমূলক পন্থা। ইতিমধ্যে পোষ্টাৰ লগোৱাৰ বিৰুদ্ধে 37টা গোচৰ ৰুজু হোৱাৰ লগতে 6 জন লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে দিল্লী আৰক্ষীয়ে। গ্ৰেপ্তাৰ হোৱা 6 জনৰ 2 জন হৈছে ছপাহালৰ স্বত্বাধিকাৰী। মঙলবাৰে এক বৃহৎ অভিযান চলাই আৰক্ষীয়ে দিল্লীৰ কেইবাটাও স্থানৰ পৰা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে লগোৱা প্ৰায় 2000খন পোষ্টাৰ আঁতৰাই দিয়ে। জানিব পৰা মতে এই পোষ্টাৰসমূহৰ অধিকাংশতেই মোদী হাতাও দেশ বচাও শ্লোগান লিখা আছিল। আৰক্ষীয়ে জনোৱা মতে ৰাজহুৱা সম্পত্তি বিকৃত কৰা আৰু পোষ্টাৰত ছপাহালৰ নাম নথকাৰ অভিযোগ অনুসৰি লোককেইজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। মঙলবাৰে দিল্লীত পঞ্জীয়ন কৰা 138খন এজাহাৰৰ 37খনে হৈছে মোদী বিৰোধী পোষ্টাৰৰ বাবে পঞ্জীয়ন কৰা এজাহাৰ। লগতে আম আদমী পাৰ্টীৰ কাৰ্যালয়লৈ নি থকা প্ৰায় 2000খন পোষ্টাৰো জব্দ কৰে আৰক্ষীয়ে। মধ্য দিল্লীৰ IP Estate এলেকাত এখন ভান জব্দ কৰি আৰক্ষীয়ে এই পোষ্টাৰসমূহ উদ্ধাৰ কৰে। ভানখনৰ চালকজনে আৰক্ষীক জনোৱা মতে তেওঁক পোষ্টাৰসমূহ আপৰ মুখ্য কাৰ্যালয়লৈ নিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল। আম আদমী পাৰ্টীয়ে টুইটযোগে এজাহাৰক লৈ এই পোষ্টাৰসমূহ কিদৰে আপত্তিজনক বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছে। দলটোৱে লগতে কয় যে এইটোৱে আছিল মোদী চৰকাৰৰ একনায়কত্ববাদৰ শিখৰ। ছপাহালৰ মালিকসকলে দিল্লী আৰক্ষীক জনোৱা মতে তেওঁলোকে 50,000 মোদী হাতত দেশ বচাও পোষ্টাৰ ছপা কৰাৰ কাম লাভ কৰিছে। দিল্লী আৰক্ষীৰ মতে পোষ্টাৰত ছপাহালৰ নাম নথকাৰ বাবে মালিকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আনহাতে আম আদমী পাৰ্টীয়ে বুধবাৰে দিল্লীৰ যন্তৰ মন্তৰত প্ৰধানমন্ত্ৰী মোদীক পদচ্যুত কৰাৰ দাবীত প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ কথা ঘোষণা কৰিছে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক।
আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, সমাগত ইসলাম ধর্মীয় লোকসকলের পবিত্র রমজান মাহ, আর রমজান মাহ আরম্ভ হওয়ার পূর্বেই ঘোষণা করা হয়েছে ঈদের দিন। আর ভারতত কাইলৈ দেখা যাব রমজানের জোন, জোন দেখার লগেলগে আরম্ভ হব পবিত্র রমজান। ভারতত কাইলৈ দেখা যাব রমজানের জোন, আর জোন দেখার লগেলগে আরম্ভ হব পবিত্র রমজান। 24 মার্চেরপরা ভারতত রমজান মাহ আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে। রমজান মাহ আরম্ভ নহওতেই ঈদের দিন ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে ঘোষণা করলে ঈদের দিন, 22 এপ্রিলত ঈদ উদযাপন করিব পাকিস্তানের জনতাই। কালি সৌদি আরবত দেখা নগল জোন, আর যার বাবে সৌদি আরবত 23 মার্চত প্রথমটো রোজা রাখিব ইসলাম ধর্মীয় লোকসকলে। পরবর্তী খবর, লাভজেহাদর অভিযোগত অব্যাহত গ্রেপ্তার করা হল ঋতুল হুসেইনক। নিজ বাসগৃহরপরা বরপেটারক্ষে গ্রেপ্তার করলে ঋতুল হুসেইনক। লাভজেহাদর অভিযোগত ঋতুল হুসেইনক গ্রেপ্তার, নিজ বাসগৃহরপরা গ্রেপ্তার করা হয়েছে ঋতুল হুসেইনক। বরপেটার কলগাছিয়াত সম্বোধন করেছিল সংবাদমেল। এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে, গ্রেপ্তার হব নাকি বিধায়ক আশরাফুল হুসেন, কেন হিন্দু যুবতীগুলিক পলুয়াই নি দিসপুরের MLA হোস্টেলত এনিশা কটাইছিল এগারী ঋতুল হুসেইনে। আর তার পিছতেই আশরাফুল হুসেনে সমগ্র ঘটনাটো জড়িত থাকা বলে রাজ্যজুড়ি চর্চিত হয়ে পড়ছিল। এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে, গ্রেপ্তার হব নাকি বিধায়ক আশরাফুল হুসেন। আর ন্যায় বিচারি লাভজেহাদর বলি হওয়া যুবতী আর পিতৃয়ে সাক্ষাৎ করেছিল মুখ্যমন্ত্রী। সমগ্র ঘটনার বিবরণ দিছিল মুখ্যমন্ত্রী। আর তার পিছতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপত অবশেষত গ্রেপ্তার করা হয়েছে ঋতুল হুসেইনক। পরবর্তী খবর, রাজ্যবাসীলৈ ভাল খবর, গুহাটিত অনুষ্ঠিত হব ICC এদিনিয়া বিশ্বকাপর ক্রিকেট ম্যাচ। গুহাটিত অনুষ্ঠিত হব ICC এদিনিয়া ক্রিকেট বিশ্বকাপর ম্যাচ। অক্টোবরের 5 তারিখেরপরা নভেম্বরের 19 তারিখলৈ ভারতত অনুষ্ঠিত হব এদিনিয়া ক্রিকেট বিশ্বকাপ। এই সন্দর্ভত এতিয়াও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হওয়া নাই যদিও BCCI সূত্রত এই খবর প্রকাশ করেছে একটা ওয়েবসাইটে। উল্লেখযোগ্য যে ICC মেগা ইভেন্টখন অনুষ্ঠিত হওয়ার এটা বছর পূর্বেই ICCয়ে ইয়ার সূচি প্রকাশ করে যদিও 2023ত ভারতের মাটিত অনুষ্ঠিত হবলগিয়া বিশ্বকাপের সূচি এতিয়াও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হওয়া নাই। BCCI সূত্রত প্রকাশ পাওয়া এক খবর অনুসরি ভারতে বিশ্বকাপের বাবে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করব। 10টা দলের মোট 48খন ম্যাচের বাবে দেশের বিভিন্ন প্রান্তর মোট 12খন স্টেডিয়াম সাজু করে তোলা হয়েছে। এই 48খন ম্যাচের বাবে 46টা দিন ধার্য করা হয়েছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচখন খেলা হব আহমেদাবাদ স্থিত বিশ্বর সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামত। ইয়ার উপরি অন্যান্য ম্যাচসমূহর বাবে BCCI বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট আর মুম্বাইক ভেনু হিসাবে নির্বাচিত করেছে। অবশ্য এয়া আনুষ্ঠানিক ঘোষণা নহয়। ESPN ক্রিক ইনফো নামের ওয়েবসাইটটিয়ে BCCI সূত্রত প্রকাশ করা এক খবরহে। এতিয়াও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হওয়া নাই। আনহাতে বিশ্বকাপ খেলিবলৈ অহা আটাইকেইটা দলে 3খন মূল চহৰত ওয়ার্ম আপ মেচসমূহ খেলিব। পরবর্তী খবর, রাষ্ট্রীয় পর্যায়ত NRC প্রস্তুতর কোনো সিদ্ধান্ত লওয়া নাই কেন্দ্রীয় সরকারে। NRCক লৈ সংসদত স্থিতি স্পষ্ট করলে কেন্দ্রীয় সরকারে। NRCক লৈ সংসদত স্থিতি স্পষ্ট করলে কেন্দ্রীয় সরকারে। রাজ্যসভাত এই সন্দর্ভত উত্তর দিলে কেন্দ্রীয় সরকারে। রাষ্ট্রীয় পর্যায়ত NRC প্রস্তুতর কোনো সিদ্ধান্ত লওয়া হওয়া নাই। কেন্দ্রীয় গৃহরাজ্যমন্ত্রী নিত্যানন্দ রায় কলে এই কথা। রাজ্যসভার BJP সাংসদ সুশীল কুমার মোদিয়ে সুধিছিল এই প্রশ্ন। সমগ্র দেশতে NRC প্রস্তুত করা হব বলে দাবি করেছিল গৃহমন্ত্রী অমিত শাহে। আর এই প্রসঙ্গত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা নাই বলে রাজ্যসভাত জানালে কেন্দ্রীয় গৃহরাজ্যমন্ত্রীয়ে। সমগ্র দেশতে NPR প্রস্তুত করার কথা কৈছিল কেন্দ্রীয় সরকারে।
কোভিড পরিস্থিতির বাবে কা বলবতর বিষয় স্থবির হয়ে আছে বলে জানালে কেন্দ্রীয় সরকারে। রাজ্যসভাত এই তথ্য জানাইছে কেন্দ্রীয় সরকারে।